ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। 2011 সালের 17 জুলাই যেদিন ছিল শবে বরাত, এবং সেদিনকে রাত্রেবেলাতে ঢাকার আমিন বাজারে 6 জন শিক্ষার্থীকে, 6 জন শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়, এবং শিক্ষার্থীরা নিজেদের পরিচয় জানিয়েছিলেন, বারবার দিয়েছিলেন গ্রামবাসীদের, কিন্তু গ্রামবাসীরা চোর সন্দেহে সেই 6 জনকে পিটিয়ে হত্যা করেছিল। এবং তারপর থেকে প্রায় 10 বছর ধরে চলেছে মামলা, তারপর থেকে চলেছে কোর্ট কাছারি থেকে শুরু করে আত্মীয় স্বজনদের পরিবারের পক্ষ থেকে বারংবার বিভিন্ন রকমের মামলা থেকে শুরু করে নানান রকমের কোর্ট কাছারি। অবশেষে রায় ঘোষণা করেছে জেলা এবং দায়রা জজার আদালত, এবং সেই রায় ঘোষণার পর খুব স্বাভাবিকভাবে 6 জন শিক্ষার্থীর পরিবার এবং আত্মীয় স্বজনদের মধ্যে একটা স্বস্তির পরিবেশ বিরাজ করছে। যে রায় মূলত দেওয়া হয়েছে 6 জন শিক্ষার্থীকে পিটিয়ে মারার অভিযোগের ভিত্তিতে 10 বছর পর আসামি মালিক সহ 13 জনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে, এবং তার পাশাপাশি 60 জন আসামির মধ্যে 13 জনের ফাঁসি এবং 19 জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন আদালত। এবং বাকি আসামির মধ্যে 3 জনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে যে খবর ইতিমধ্যে জানা যাচ্ছে, এবং বাকি যারা আসামিরা ছিল তারা খালাস পেয়েছে। এবং আজকে যে রায় ঘোষণা করেছে ঢাকার জেলা এবং দায়রা জজ আদালত, এবং এই রায় ঘোষণার পর খুব স্বাভাবিকভাবেই স্বস্তির পরিবেশ বিরাজ করছে, এবং যারা মূলত দিনের পর দিন লড়েছে, যে আত্মীয় স্বজনরা, যে পরিবারের পক্ষ থেকে লড়া হয়েছিল, তারা সকলের মধ্যে স্বস্তির পরিবেশ, কারণ এই রায় একটা ঐতিহাসিক রায়, ঐতিহাসিক জয় এমনটা কিন্তু মনে করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে 6 জন শিক্ষার্থীকে বিনা কারণে পিটিয়ে খুন করা, এবং সেই খুন করার প্রতিবাদে 10 বছর পর মূলত মৃত্যুদণ্ডাদেশ পেয়েছে 13 জন আসামি। এবং যে ঘটনা, সেই ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে, সংশ্লিষ্টদের কি বক্তব্য রয়েছে শুনবো একবার। দেশবাসীর অনুযায়ী, দেশবাসীর অভিযোগ এরকম হকা এবং ঘটনা ঘটে না, এবং যেহেতু দ্রুত রায়টা শেষ হয় সরকারের কাছে আমাদের এই আমরা। আপনারা শুনলেন সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য। তবে এই যে রায়, সেই রায়ে মূলত সন্তোষ প্রকাশ করেছেন পরিবারের লোকজন, এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া 19 জন আসামিকে রায়ের পাশাপাশি 10,000 টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক। অপর ধারায় তাদেরকে 7 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা অর্থদণ্ড করেছেন, যে খবর আমরা ইতিমধ্যে পাচ্ছি। মাধ্যমিক 2021